মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের মালিক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় আশ্রয়ন প্রকল্প তৃতীয় পর্যায়ে উদ্বোধন করা হয়েছে। স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম শাহিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহাবুদ্দিন শাহা, উপজেলা স্থানীয় সংসদ এর প্রতিনিধি আ ফর্ম ফুয়াদ, রাজৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক মতিয়া রহমান, সাধারণ সম্পাদক কমিশনার শেখ সাগর আহমেদ উজির, রাজৈর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নুরুন্নাহার শশী, সাধারণ সম্পাদক তাহমিনা হীরা, রাজৈর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রেদওয়ান হক রেজন, রাজৈর উপজেলা পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন খান, খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল শাহ আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কিন্তু আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং বঙ্গবন্ধু যে নৌকা প্রতীক আওয়ামী লীগের নৌকা প্রতীক দেখেই আপনারা সেই ভোট দিয়ে থাকেন, এই জন্য আমি আপনাদের কাছে চিরদিনের মতো ঋণী এবং কৃতজ্ঞতা জানাবো। আমি আমার বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারবর্গ যারা 1975 সালে নির্মমভাবে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাবো, জাতীয় চার নেতা যাদেরকে কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাবো, শ্রদ্ধা জানাবো আইবি রহমান যাকে 2004 সালে 21 আগস্ট নির্মমভাবে গ্রেনেড হামলা করে হত্যা করা হয়েছে তার প্রতি শ্রদ্ধা জানাবো। ওই হত্যাকাণ্ডের মধ্যে আমাদের রাজৈরেরও হরিদাসপুরের রিটন নামে একজন আওয়ামী লীগ কর্মীও নিহত হয়েছে। আমরা আমাদের আওয়ামী লীগ আমাদের দলের জন্য এই রাজৈরের অবদান কোনো অংশে